কার্ড হ্যাপি বার্থডে টু সুদীপার মত আর এইমাত্র বাড়িতে আসলাম, ভাইকে নিয়ে একটু বাইরে গেছিলাম আর দেখাচ্ছি ওদেরকে আমি। দাঁড়াও, আমার বাড়িতে এসছে, এই যে পাপায় পড়ে নিয়ে একদম চলে এসছে। মিষ্টি খাওয়ালি, ও মিষ্টি আর সিঙ্গারাটা খাওয়ালাম, ওগুলো আর ব্লগে নিইনি, ভুলে গেলাম মিষ্টি সিঙ্গারা গুলো খেয়ে নিই এখন এদের পেটে। আর এই যে এর আজকে জন্মদিন, কিন্তু ইংরেজি মতে নাকি, আবার কালকেও একটা জন্মদিন হবে বাংলা মতে, এর আবার দুটো জন্মদিন হয়। এই যে সবাই মিলে এখন একটু আড্ডা মারছি। আর বাড়িতে আজকে একটা স্পেশাল আইটেম রান্না করবে, তো এদেরকে বললাম খেয়ে দিয়েই যাবি, তো তোরা খেয়ে দিয়েই যাস রে। এরা আমার ব্লগ দেখে আর আমাকে সবসময় এসে জ্বালায়। একাকার অবস্থা, ডাক্তার দেখালাম, তাও আজকে আইসক্রিম খেয়েছে। আমি এতবার বারণ করছি, তাও ওষুধ গুলো কিনা এই বৃথা। 8টা বেজে গেছে, আপনারা একটু ঘুমান ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের ফুলকপির পরোটা। এটা কি প্রথম করছো? করেছি বহুকাল আগে, অনেকদিন আগে করেছে, এটা আবার আজকে অনেকদিন পর হচ্ছে। আমি তো ফার্স্ট টাইম খাবো। এখানে আমাদের অলরেডি এই যে মাখানো কমপ্লিট, এদের জন্য আগে গুলি করবো, এত তাড়াতাড়ি আমি খাবো না, ওরা আবার খেয়ে বাড়ি যাবে, তাই ওদের জন্য আগে করছি। এই যে এরকম মাপ নিয়ে, যেমন রুটির মতো গোল গোল করি ওরকম সেম। আর ওখানে আমাদের পাপাই বসে আছে, পাপাকে দেখা যাচ্ছে। আর এই যে এদিকে বেলাও শুরু হয়ে গেছে, এবার এখানে আমরা দিয়ে দিয়েছি এখন। এখন একটু শেখা হবে, তারপর উল্টে দিব। এবার এটাকে উল্টে দিয়েছি, ভালো করে কড়া করে শেখতে হবে, তারপর তেলটা দিব। এটা হতে একটু টাইম লাগবে না, প্রথমেরটা হতে একটু টাইম লাগে। এবার এর চারদিকে একটু তেল দিচ্ছি। এবার তেলটা হচ্ছে একটু বেশি করে দিব, না হলে ভেতরের ফুলকপির এটা তো না হলে একটু ভালো করে ভাজা হবে না। গায়েও দিয়ে দিতে হবে, একটু ভাজা ভাজা হবে যখন, তারপর এটাকে উল্টে দিব। আরে কর উল্টাই, আরে উল্টাই, তুই তো ঝাল তরল নিয়ে আরম্ভ করে দিচ্ছিস মনে হচ্ছে। চারদিক দিয়ে ওই কর এমনি। এখন ওই ছাগলগুলোকে একটু খাওয়াবো। ছাগলে নি, ওঠো। ঠিক আছে, ও বাবা রূপসী খেতে নিয়ে চুল খুলে নকশা শুরু করেছে, দেখ না। খেতে দে ওকে, ওটা পাপায়ের। দাঁড়া আমি আনছি, আমার ভাজা হচ্ছে ওখানে, দাঁড়া। না দিস না, এখন টেস্ট করুক, টেস্ট করে আমি শুনবো যে কেমন লাগলো ওদের। সুদীপার মতো, হ্যাঁ সুদীপার মতো বল শুনি। Two thousand years later.
ভাইরা তো অনেকক্ষণ আগে চলে গেছিল আর রাত্রে আমরা খেতে বসেছি সবাই মিলে, আর এখানে মা আমাকে ভিডিও করার জন্য এখানে একটা বাড়ি দেব বলছিল, আর খেতেও দারুণ হয়েছিল। আর এখানে আমি নিয়ে নিয়েছি আর আমি এখন খাবো। তো এই আইটেমটা কিভাবে বানালাম এটা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, এর আমি একদিন ভিডিও নিয়ে আসবো। এখন আমি আর শুভ রেডি হয়ে গেছি আর আমরা রেডি হয়ে এখন যাব ওই বাড়িতে, কারণ আজকে হচ্ছে টুম্পির জন্মদিন আর এখন একটু মলে যাব, ওর জন্য কিছু একটা নেব মল থেকে, তারপর সোজা যাব ওই বাড়িতে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন এই বাড়িতে চলে এসেছি টুম্পির আজকে জন্মদিন। দে দে আমাকে দে, কখন থেকে বসেছিলাম দেখি, ভালো দিয়েছিস তো বিষ্টা দাদা ভাই দিয়েছে। এত কাজ কবে শিখলি রে, যা কিছু তো শিখাতে পারলাম। ও অভ্যাসটা শিখছিস না কি, কয়েকদিন পর বাইরে টাইরে যাবি তো। চলে এসছে আমাদের খাওয়ার, কিন্তু আমারটা এখনো আসেনি, এই যে আমার ফাঁকা। ওগুলো কোথাও নাই, কোথাও লিখা নাই জামাই দিবে। এরা অলরেডি আমাকে ছেড়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমরা এখন খেয়ে দিয়ে এখন উপরে আসলাম। খাওয়াটা ঠিক ছিল? কিন্তু পনিরটা তোকে পরে দিয়েছে না? হ্যাঁ, আসলে পনিরটা ভোগের ছিল তো ওই জন্য মাংসের সাথে দিতেও পারবে না, তো পনিরটা ওকে দিয়েছে পরে, আর তার জন্য বেচারার খুব মন খারাপ হয়ে গেছে। মানে ফ্রাইয়ের সাথে পনিরটা হলে জমতো বল আর একটু। মাংস জমে না, একটু পনির ভক্ত আমি তো আগের ব্লগে বলেইছি। পাপাই জমেছে? আর এই যে তোমাদের দাদা খেয়ে দিয়ে একদম শুয়ে পড়েছে। খাওয়া দাওয়া ঠিক ছিল? যেটা টেস্ট অসাধারণ ছিল আর দেখতে ওইটা দারুণ ছিল। আর বাড়ি চলে আসার আগে সন্ধ্যার দিকে বার্থডে সেলিব্রেশনটা আমরা করেছিলাম। এই চলে এসছে আমাদের বার্থডে গার্ল, পর পর টুপিটা পর দে খাওয়া লাইনে আছো, চলে যাও একে একে খেয়ে নাও। নে নে নে, হ্যাঁ যাও যাও মা যাও। আচ্ছা মাকে একটু এমনি দিবি, হ্যাঁ আসলে মা সুগার অল্প দেখলি অল্প। আমার এখনো স্বাদ মিটেনি, আমি আর একবার খাবো। নেই খাওয়া আমাকে। নিজেকে দেখা এবার, ওই যে নকল গোলাপ গুলো দিয়ে দে না, কি খাবে পান খেয়ে জিভটা লাল।
এগুলো এখন নকল গোলাপ দিয়ে দেয় দেখ আরে কেক কষ্ট আমি তোমাকে দিলাম টুম্পি না নাও থ্যাংক ইউ তো বলো একটু আসলে ঘুমের থেকে ওকে তুলে নিয়েছি ওই জন্য দেখো মানি মুরগির মতো হয়ে গেছে বার্থডে গার্ল আজকে ওর বাংলা মতে জন্মদিন কালকে ছিল ইংলিশ মতে আসলে ওর দুবার জন্মদিন হয় তো এইমাত্র বাড়িতে এলাম আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন তারা আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে